অফিস ডেতে ব্যাংক বন্ধ লাগানো নোটিশ, গ্রাহকরা নিরাশ হয়ে ফিরলেন ঘরে। আর মাত্র কয়েকটি দিন বাংলার নতুন বছর, আনন্দে মাতবে সকলে। ঘরের সকলের জন্য নতুন পোশাক ছাড়াও থাকবে ভালো মন্দ খাবারের আয়োজন। তাই চৈত্রের শেষে সারা বছরে বিন্দু বিন্দু করে ব্যাংকে জমানো টাকা তুলে বাজারে কেনাকাটার ধুম। এছাড়াও বছরের শেষে বাকি দোকানের টাকাটাও মেটাতে হবে, তাই ব্যাংকে ভিড় দেখা যায় প্রচুর। কিন্তু চৈত্রের বাজারে ব্যাংকে গিয়ে দেখা গেল আজ ব্যাংক বন্ধ। ঘটনা তেলিয়ামুড়া শহরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায়। বিবরণে জানা যায়, মঙ্গলবার তেলিয়ামুড়া স্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্রাঞ্চ অফিসে এসে গ্রাহকরা দেখতে পায় অফিসের ফটক তালা দেওয়া, কোনো কিছু অগ্রিম নোটিশ জারি করেনি কর্তৃপক্ষ বলে অভিযোগ। এদিকে দেখা গেল ব্যাংক শাখার সামনে হাতে লেখা একটা নোটিশ, যাতে লেখা রয়েছে নির্বাচনের কাজে ব্যাংক কর্মী নিযুক্ত হওয়ায় আজ ব্যাংক বন্ধ। এদিকে চৈত্র মাসের শেষে ব্যাংকে এসে ব্যাংক বন্ধ দেখে নিরাশন গ্রাহকরা নিরাশার পাশাপাশি ক্ষোভও ব্যক্ত করতে শোনা যায়। এই সময় নির্বাচনের অজুহাতে ব্যাংক বন্ধ রাখার বিষয়টি ভালো নজরে দেখছে না বুদ্ধিজীবী মহল। যদিও ব্যাংকের কোনো কর্মী বা অফিসারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি আমাদের। আমি তো এসেছি PNB-তে, কিন্তু এসে দেখি এখন ব্যাংকটা বন্ধ। কী কারণে এসে? আমার কিন্তু কাজে আসছিলাম, কিন্তু এখন তো বুঝতে পারতেছি না ব্যাংকটা কেন বন্ধ, কে আসা স্যার। আজকে তো বন্ধ থাকার কথা না, এখানে নোটিশ নাকি দেওয়া আছে একটা, এটা নাকি ইলেকশন পারপাসে বন্ধ হয়ে, এতটুকুই জানতে পারছি আর কি। কী করবেন এই এখন চৈত্র মাস এবং এবারে কি? হ্যাঁ, আজকে মানে এরকমভাবে হঠাৎ করে ব্যাংক বন্ধ, অন্যান্য ব্যাংক তো খোলা আছে, কিন্তু PNB কেন বন্ধ এটা আমার জানা নেই, বুঝতে পারছি না আসলে। নোটিশে লেখা আছে যে ইলেকশনের জন্য মানে বন্ধ, মানে সব কি তারা নিয়ে গেছে নাকি? এখন তো এটা তাদের সঙ্গে কথা না বলার পরে কিছু বলা যেতেছে না, পুরোপুরি স্টাফ তো একবারে নেওয়া যাওয়ার কথা না, অ্যাটলিস্ট কয়েকজন থেকে বলার কথা যে না ব্যাংকটা এই কারণে স্টাফ কম থাকাতে বা সবাই নিয়ে যাওয়াতে বন্ধ, এটা থাকলে ভালো হইতো আর কি। এখন বুঝতে পারতেছেন যেহেতু নোটিশ ইস্যু করছে, সেই নোটিশ মোতাবেক ব্যাংক বন্ধ থাকবো বোঝা গেল যে ইলেকশন পারপাসে তাদের নিয়ে যাওয়া হয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।